আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করলাম বিকাল থেকে। আজকে কিন্তু সারাদিন আমি অনেকই ব্যস্ত ছিলাম, তো বছরের প্রথম দিনটা সেভাবে আমার আর কি কাটানো হয়নি। তো আমার ছেলেদেরকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তো আপনারা হয়তো জানতে যাবেন কিসের জন্য এত ব্যস্ত প্রথম দিন। তো আজকে আমার বড় ছেলের ভর্তি ছিল আর ছোট ছেলের ফার্স্ট কোচিংয়ে ক্লাস ছিল, তো ওদেরকে নিয়েই কিন্তু আজকে আমার ব্যস্ততম দিন গিয়েছে। আর অনেকদিন পর ছোট ছেলেটাকে নিয়ে একটু আর কি কোচিংয়ে গেলাম, তো সেজন্য তো একটু প্রিপারেশন ছিলই। তবে রান্না বাড়াটাও তেমন করিনি, ইচ্ছে ছিল একটু ভালো মন্দ রান্না করার, তো সেটাও হয়নি। তো যা খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করব যে আরও একটু ভালো কি খেয়েছি। আর আপনাদের সবাই বছরের প্রথম দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার ছেলে কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, তো শুরুতেই ও পানি ভরে নিচ্ছে, কেন বাচ্চারা তো আর কি স্কুলে যাও মানে স্কুল কোচিংয়ে যাও মানে ওদের আর কি পানি লাগবে। তা আমার ছেলে কিন্তু শুরুতে বলছিল ওর পানি লাগবে, আর দেখছেন রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। আমার ছেলেকে অনেক কিউট লাগছে, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন খুব সুন্দরভাবে পড়াশোনাটা আবার শুরু করতে পারে আর খুব মন দিয়ে যেন পড়াশোনা করতে পারে। একটু আমি ওর ব্যাগটা গুছিয়ে দিলাম আজকে, কিন্তু একদমই আর কি নর্মাল ব্যাগটা গুছিয়ে দিলাম, শুধু একটা খাতা আর পেন দিয়ে দিলাম আর ওর পানির পটটা দিয়ে দিলাম। স্কুল থেকে এখনও বই দেয়নি, আজকে বছরের প্রথম দিন, তো আজকে দেয়নি, কিছুদিন পর দিবে। আর এই তো ছেলেকে দিয়ে চলে আসলাম সন্ধ্যার নাস্তাটা নিয়ে। তো আজকে আমাদের ইচ্ছে ছিল বাহিরে খাওয়ার, তো আমার হাজব্যান্ড না থাকাতে আমরা ঘরেই খাবারটা অর্ডার করে নিলাম। আর চাইনিজ খাবার কিন্তু ঘরে বসে খেতে একদমই মজা না, সেজন্য আমি জাস্ট একটু বারবিকিউ টাইপের খাবার ঘরে অর্ডার করলাম। আর এখানে আমি আমার দুই ছেলের পছন্দের দুইটা বারবিকিউ আর চিকেন অর্ডার করেছি, তো ওদের ওরা যেটা পছন্দ করে আমারও সেটা খেতে ভালো লাগে। তো আমার কিন্তু চিকেনটা পছন্দ না, কিন্তু এভাবে বারবিকিউ করা চিকেনটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর এই যে আমার ছোট ছেলে শিকটা পছন্দ করে, বড় ছেলে গ্রিলটা পছন্দ করে, দুজনের জন্য দুই রকম আনলাম, সাথে শাহি পরোটা ছিল আর সালাদ ছিল। এই তো মোটামুটি আমরা সন্ধ্যার সময় একটু হালকা পাতলা ভালো খাবার খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো আজকের দিনটা কিন্তু আমার এভাবেই কেটেছে, আর আমি আমার সব বন্ধুদের সাথে শেয়ার করলাম। আসলে আল্লাহর প্রতিটা দিনই আর কি আমাদের জন্য ভালো, কী বলবো, যে বছরের শুরুতেই যে ভালো কাটাতে হবে শুরুর দিনটাই ভালো কাটাতে হবে তেমন না। তো আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমাদের প্রতিটা দিনই এরকম সুন্দরভাবে কাটায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো সবার জন্য দোয়া রইল, আর শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।